নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস ঈশ্বরের দয়ায় আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আমি খুব খুশি যে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য থেকে আপনি জানছেন, আপনি শিখছেন, এবং অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে। আর যদি আপনি আজকে প্রথমবার আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাকে বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের এই অধ্যয়নে আমরা এখন বাইবেলের পুরাতন নিয়মের প্রথম বই আদি পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠানটি ভালো লাগবে। আমাদেরকে অবশ্যই জানাবেন আপনার মতামত, আপনার মতামত আমাদের কাছে সত্যি মূল্যবান। আসুন আজকে আমাদের অনুষ্ঠান আমরা একটা গানের মধ্যে দিয়ে শুরু করি। আমরা এই অনুষ্ঠানে পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আদি পুস্তকের কয়েকটি অধ্যায় আলোচনা করেছি এবং বর্তমানে আমরা অব্রাহামের বিষয় দেখছি। আজকের আলোচনায় আমরা দেখব পূর্বের রাজারা সদম এবং ঘমোরা অধিকার করে আর তাদের বন্দী করে নিয়ে যায়। তার মধ্যে অব্রাহামের ভাইপো লোটও ছিল। আমাদের আজকের আলোচনায় বিশেষভাবে লক্ষণীয় লোটের বন্দিত্ব এবং পুনরুদ্ধার। পূর্ব দেশের রাজারা বলতে কনান দেশের পূর্বে অবস্থিত রাজ্যগুলোর কথা বলা হয়েছে। লোটের বন্দী হওয়ার পর একজন ইব্রীয় লোক এই সংবাদ অব্রাহামকে দেয়। বাইবেলে এই প্রথম ইব্রীয় নামটি পাওয়া যায়। এই জাতির ভাষাকে বলা হয় হিব্রু। অব্রাহাম এখানে মাত্র 318 জন দাসকে নিয়ে গিয়ে লোটকে উদ্ধার করেন। এই সংখ্যা খুবই কম, কিন্তু অব্রাহাম কৌশলে শত্রুকে আঘাত করেন। ঈশ্বর তাকে সেই জ্ঞান দিয়েছিলেন। অব্রাহাম যুদ্ধ জয়ের পর সকল গৌরব সর্বশক্তিমান ঈশ্বরকে দিয়েছিলেন। যেহেতু অব্রাহামের অনেক পশুপাল ছিল, তাদের পালন করার জন্য এই দাসেরা ছিল, কিন্তু তারা যোদ্ধা ছিল না। অথচ ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন অব্রাহামের এই কাজের মধ্যে দিয়ে। এই অংশে আরও একটি চরিত্র আমরা দেখতে পাই, তিনি হলেন মলকিসেদক। এই নাম বাইবেলে মাত্র কয়েকবারই পাওয়া যায়, কিন্তু তার বিষয়ে অধিক কিছু জানা যায় না, যেমন তার জন্ম বা কোথা থেকে তিনি এসেছিলেন বা তার মৃত্যু কবে হয়েছিল। কিন্তু তার উপস্থিতি দেখা যায়। অব্রাহাম যুদ্ধ জয়ের পর সেখানে এসেছিলেন এবং মলকিসেদক সালেমের রাজা তাকে রুটি ও দ্রাক্ষারস দিয়েছিলেন, তারপর তাকে আশীর্বাদ করেছিলেন। আর এই আলোচনায় আমরা সেই সাবি তলভূমির উল্লেখ পাব। ঈশ্বরের বাক্যে এইভাবে অব্রাহামের জীবনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার মধ্যে দিয়ে আমাদেরকে দেখায় যে আমরাও আমাদের জীবনের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরকে গৌরব দিতে পারি বা তার প্রয়োজন কতটা আছে। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকের জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের আদিপুস্তক তার 14 অধ্যায় লোটের বন্দিত্ব ও পুনরুদ্ধার নিয়ে আলোচনা করব। আমরা শুনেছি এর আগে যে লবণ সমুদ্র অঞ্চলের পার্বত্যময় প্রদেশের কোনো গুহার মধ্যে থেকে অনেক প্রাচীন লিপি উদ্ধার করা হয়েছে। যদিও প্রায় 4000 বৎসর পূর্বে ওগুলো লেখা হয়েছে, তথাপি গবেষকেরা অনেক যত্নের ও ধৈর্যের সাথে জড়ানো লিপিগুলো খুলে পড়েছেন। জানি না 4000 বৎসর পূর্বে তারা কালি কীভাবে প্রস্তুত করেছিল। যাই হোক, ওই সব স্ক্রোলের মধ্যে একটা স্ক্রোল পাওয়া গিয়েছে যাতে আদিপুস্তক 13 অধ্যায় 17-18 পদের ঘটনাগুলোর বিষয় লেখা আছে। ঈশ্বর অব্রাহামকে বলেছেন, ওঠো এই দেশ কনান দেশ দৈর্ঘ্যে ও প্রস্থে পর্যটন করো, কেননা এই দেশ আমি তোমাকেই দেব। অব্রাহাম আবার তাঁবু তুললেন এবং হিব্রনে স্থিত মম্রির এলন বনের ধারে গিয়ে তাঁবু গড়লেন এবং একটা যজ্ঞবেদী নির্মাণ করলেন। অব্রাহামের জীবনের এই বেদী নির্মাণ করাটা লক্ষণীয় বিষয়। কিন্তু এইভাবে তিনি তাঁর জীবনের সদাপ্রভুর উদ্দেশ্যে সাক্ষ্য রাখতেন। কয়েক বছর আগে মানুষ আকাশের চাঁদে নেমেছিল। চাঁদ থেকে ফিরে আসার সময় তারা মানুষের প্রথম পদক্ষেপের সাক্ষ্যস্বরূপ একটা পতাকা পুঁতে রেখে এসেছে এবং তাতে লেখা আছে, আমরা
শান্তি নিয়ে এসেছি। অব্রাম যেখানে গিয়েছেন সেখানে কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করেছেন। কোনো এক পর্যটক বলেছিলেন, ইসরায়েল দেশে নিয়ে গিয়ে কেউ প্রশ্ন করে এখানে কি অব্রাম বসতি করেছেন, তাহলে আমি প্রশ্ন করব এখানে কি পুরাকালের কোনো বেদী আছে। অব্রাম সদাপ্রভুর আদেশ অনুযায়ী বৈথেল থেকে হিব্রনে গেলেন, আর হিব্রন নামের অর্থ হল মিত্র সংঘ। অব্রাম হিব্রনে মমরি নামে স্থানটি বাস করবার উপযোগী বলে স্থির করলেন। মমরি নামের অর্থ হল ধনপূর্ণ। মমরিতে এলন বৃক্ষের অর্থাৎ ওক গাছের বন ছিল এবং অব্রাম ওই স্থানটি পছন্দ করলেন। কোনো এক ভদ্রলোক তিনি যখন হিব্রনে বেড়াতে গিয়েছিলেন তখন সেই পুরাকালের ওক বৃক্ষ দেখে এসেছেন এবং ওই স্থানটি যে খুবই সুন্দর সেই কথা লিখেছেন তার বইতে। বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করে নিতে হয়, কেবল ওক বৃক্ষ নয় কূপটিও আছে। এসব কথা শুনলে শরীরে কাঁটা দেয়, দেহে শিহরণ জাগে। হিব্রন বা মিত্র সংঘ, ঈশ্বর তার বন্ধু অব্রামের সাথে সাক্ষাৎ করতে আসতেন। সংঘ অব্রাম বেদিমূলে দাঁড়িয়ে ঈশ্বরের সহভাগিতায় ডুবে যেতেন, কেন অব্রাম ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয়েছিলেন। অব্রামের মৃত্যুর পর তিনি ওই স্থানেই সমাধিপ্রাপ্ত হয়েছিলেন। অপরদিকে লোটের কি হলো দেখি। লোট তো মহা আনন্দ করতে করতে জর্দনের সমভূমিতে সুন্দর চরানি পেয়ে চলে গেলেন। আর তারপর কি হলো আমরা দেখি 14 অধ্যায়, লোটের বন্দিত্ব পুনরুদ্ধার, এই সম্পর্কে পাঠ করব। লেখা আছে, সিনিয়রের অম্রাফল রাজা, ইল্লাসরের অরিয়ক রাজা, ইলমের কদলায়মর রাজা এবং গৈমের তিদিয়ল রাজার সময় ওই রাজগণ সদমের রাজা বীরা, গমরার রাজা বিশ্বা, অদমার রাজা সিনাব, সবইমের রাজা সিমেবর ও বিলার অর্থাৎ শোয়েবের রাজার সহিত যুদ্ধ করিলেন। ইহারা সকলে সিদ্ধিম তলভূমিতে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইয়াছিলেন। ইহারা দ্বাদশ বৎসর পর্যন্ত কদলায়মের দাসত্বে থাকিয়া তয়োদ্রশ বৎসরে বিদ্রোহী হন। এই পর্যন্ত আমরা নরহত্যা, জলপ্লাবনের মৃত্যু, ঈশ্বরকে চ্যালেঞ্জ দেওয়ার ঘটনা, যজ্ঞ ও নৈবেদ্যর কথা শুনেছি, কিন্তু যুদ্ধের কথা শুনিনি। এখন আমরা এই যুদ্ধের গল্প শুনি। আমরা বাইবেলের পুস্তকে এটাই প্রথম যুদ্ধের কাহিনী শুনব যা আমি একটুকে পাঠ করলাম। সেই সঙ্গে অব্রামকে উদ্ধারকর্তা রূপেও আমরা দেখব এবং প্রথম পুরোহিতের পরিচয় আমরা আজকে 14 অধ্যায় শুনব। ঘটনাটা যুদ্ধের দিক দিয়ে যে খুব একটা জাঁকজমকপূর্ণ কিছু তা না হলেও আদিপুস্তকে ঘটনাটার একটা বিশেষ স্থান আছে। আমরা দেখি যে পূর্বদেশের রাজারা যুদ্ধ করে সদম ও ঘমরা জয় করে নিল। এই 14 অধ্যায় আমরা 1-12 পদে এই ঘটনাটা পাই। প্রথমেই বলি যে আদিপুস্তক 14 অধ্যায় 1-11 পদটা ঐতিহাসিক এক দলিল। যদিও আমাদের পাঠের মধ্যে এই ঘটনাটা প্রথম উল্লেখিত হলো, সুতরাং একথা জোর দিয়ে বলা যায় না যে ইতিপূর্বে কোনো যুদ্ধ হয়নি। আমরা প্রায় কিন্তু 2000 বৎসর পার হয়ে এসেছি, সে কথা মনে আছে কি? তবে এই যুদ্ধের ঘটনাটা উল্লেখিত হলো কেন? তার কারণ হচ্ছে এই যে এই ঘটনার সঙ্গে অব্রামের ভাইপো লোট এবং তার পরিবার সরাসরি জড়িত। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম অব্রাম এবং লোট পৃথকীকৃত হয়েছিল। এবং আমরা দেখি যে অব্রামকে উদ্ধারকর্তার ভূমিকায় কিছু সংখ্যক বাইবেল সমালোচক এই যুদ্ধের ঘটনাকে সত্য ঘটনা বলে মেনে নিতে চান না। তার কারণ ওই সকল সমালোচকেরা বলেন যে সাধারণ ইতিহাসে বা ধর্মনিরপেক্ষ ইতিহাসে ওই সকল রাজার নাম নেই। প্রিয় ভাই বোন, বাইবেল কখনোই মিথ্যা নয়, কেননা ঈশ্বরের বাক্য। আপনি বিশ্বাস করলে আপনার উপকার, যদি বিশ্বাস না করেন বাইবেল লুপ্ত হবে না। ঈশ্বরের বাক্য বলে আকাশ ও পৃথিবীর লোপ পেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিনও লোপ পাবে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রভু যীশুর বিজয়যাত্রার সময় লোকলিখিত সুসমাচারের 19:40 পদে যখন ফরিসিরা যীশুকে বললেন, গুরু আপনার শিষ্যদের বারণ করুন তারা যেন চিৎকার না করে, যীশু বলেছিলেন ইহারা যদি চুপ করিয়ে থাকে প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। কথাটা সত্য, ওই ঐতিহাসিক ওই যুদ্ধের ঘটনা না থাকলেও আজও পাথর সাক্ষ্য দিচ্ছে। খননকার্যের মধ্যে দিয়ে বহু প্রস্তরলিপি, পাহাড়ের গায়ে খোদাই করা লিপি, স্মৃতিস্তম্ভের গায়ে খোদাই করা লিপি বাইবেলের ঘটনার প্রমাণ দিচ্ছে। যেমন অম্রাফল রাজার নাম ঐতিহাসিকেরা বলেছেন ইনি ইতিহাসে উল্লেখিত হামুরাবি রাজা। যাই হোক, আমরা
84 অধ্যায় আমরা দেখতে পাব শুনব পূর্বদেশের কয়েকজন রাজা মিলে সদম ও ঘমোরা জয় করলেন এবং জয়ের লুট হিসাবে লুটের দ্রব্য হিসাবে লোট তার পরিবার ও সম্পদ ও রাজারা নিয়ে গেলেন। পরে দেখব অব্রাম যুদ্ধ করে লোটকে ও পরিবারকে এবং তার পশুপাল ইত্যাদি ফিরিয়ে নিয়ে এলেন। পূর্বদেশের রাজা বলতে কনান দেশের পূর্বে অবস্থিত রাজ্যগুলো। খনন কার্যের দরুন মেসোপটেমিয়া অঞ্চলে বিভিন্ন স্থানে বহু নগর আবিষ্কার হচ্ছে যেগুলো তৎকালে সুদৃঢ় ও সুরক্ষিত নগর বলে জানা যাচ্ছে। এর মধ্যে 14 অধ্যায় 1 এবং 2 পদে কতকগুলো রাজ্যের নাম আমরা দেখতে পাই, যেমন সিনিয়র প্রদেশের অম্রাফল রাজা, 2 ইল্লাসরের অরিয়ক রাজা, 3 এলমের কদলায়মর রাজা এবং 4 গোয়িম প্রদেশের তিদিয়ল রাজা। এই 4 রাজা ওই সময় দক্ষিণ পশ্চিম অঞ্চলে লবণ সমুদ্রের নিকটবর্তী সদমের রাজা এবং ঘমোরার রাজা এবং তদমার রাজা এবং সবইমের রাজা এবং শোহরের রাজা বিলার সাথে যুদ্ধে নামলেন। সুতরাং আমরা দেখছি 4 রাজা 5 রাজার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। লবণ সমুদ্র অঞ্চলে সিদ্দিম তলভূমিতে যুদ্ধের আয়োজন হল, সেনারাও প্রস্তুত, কিন্তু শুধু শুধু তো আর যুদ্ধ হতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ ছিল। সে কারণটা কি? যে 4 রাজার নাম করেছি তাদের মধ্যে কদলায়ম রাজা পরে উল্লেখিত 5 রাজাকে নিজ অধীনে রেখে 12 বৎসরকাল তাদের উপরে রাজত্ব করেছিলেন। শেষে ওই 5 রাজা ত্রয়োদশ বৎসরে বিদ্রোহ করে বসলেন। তখন চতুর্দশ বৎসরে কদলায়মের রাজা বাকি 3 রাজার সাহায্য নিয়ে 5 রাজার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। যাত্রাপথে ছোট ছোট কয়েকটা রাজা ও রাজ্যকে পরাজিত করে নিজের শক্তি বৃদ্ধি করলেন। প্রথমে অস্তরত কর্ণইমে রফাইদেমের অধিকার করলেন, তারপর দ্বিতীয় দেখি হমে সুশিয়দের, তৃতীয় সাবিকিরিয়াথিমে এমিয়দের, চতুর্থ এলপারন পর্যন্ত হরিয়দের পরাজিত করলেন। এইভাবে বেশ শক্তিশালী সৈন্যশ্রেণী গঠন করে কাদেশ অঞ্চলে অমালিকীয়দের, ইমোরীয়দের পরাজিত করলেন। এবার যখন বেশ ভালো মতো শক্তি পেলেন, তখন ওই 4 রাজা 5 রাজার সাথে যুদ্ধ করার জন্য সিদ্ধিম তলভূমিতে সৈন্য সাজালেন। আমরা শুনেছি ওই অঞ্চলে মেটিয়া তেলের খাদ ছিল। যুদ্ধ যখন শুরু হলো, সদমের রাজা বীরা ও ঘমোরার রাজা বীরসা এবং বাকি 3 রাজা প্রাণ ভয়ে পালাবার সময় মেটিয়া তেলের খাদে গিয়ে পড়ল, আর বাকিরা পর্বতে পালাল। তখন সেই রাজা, সেই 4 রাজার কথা বলছি, সেই দেশ লুট করলেন এবং তাদের সম্পদ খাদ্যদ্রব্য সব লুট করলেন। সেই সাথে আমরা দেখতে পাই যে অব্রামের ভাইপো লোট ও তার পরিবার এবং লোটের সম্পদ সব কিছুই লুট করে নিয়ে গেল। অব্রাম লোট ও তার পরিবারের সবাইকে ও তার সম্পদ উদ্ধার করেন, যা আমরা 13-16 পদে পাই। 14 অধ্যায় কথা বলছি আদিপুস্তকে। যখন 4 রাজা 5 রাজাকে পরাজিত করে লোটকে ধরে নিয়ে গেল, তখন একজন ইব্রীয় লোক বা দাস অব্রামের কাছে এসে সেই সংবাদ দিল। বাইবেলে এই প্রথম ইব্রীয় নামের আমরা উল্লেখ কিন্তু পেলাম। বাইবেল বিশারদেরা বলেন ইব্রীয় এই কথাটা যে শব্দ থেকে এসেছে তা হল এবর। এবর ছিলেন শেমের বংশধর, শেম ছিলেন নোহের জ্যেষ্ঠ পুত্র। এবর যে স্থানে বসতি করলেন তার বংশধরেরা বৃদ্ধি পেল এবং এবরীয়দের গ্রাম পরে নগর আরও প্রদেশ হল। এবরীয়দের থেকে ইব্রীয় ও তাদের ভাষা হিব্রু হল। অব্রাম ওই সময় মম্রির সেই এলন বনে বাস করছিলেন। তার বসতির পাশে ইশকলের ভাই ও আনেরের ভাই ইমোরীয় বসতি করছিলেন। ওই ভাইয়েরা সকল সময় অব্রামকে সাহায্য করতেন। এছাড়া অব্রামে বিশাল পশুপাল পালন ও রক্ষার জন্য বহু দাস রাখতে হয়েছিল। বাইবেলের কথা অনুযায়ী অব্রামের নিজের দাসেদের মধ্যে 318 উপযুক্ত শিক্ষিত দাস ছিল। শিক্ষিত অর্থে প্রয়োজনে তারা যুদ্ধ করতে পারবে এমন শিক্ষাপ্রাপ্ত। বড় বড় কারখানা বা প্রজেক্টে আমরা জানি একটা বিভাগ থাকে যাদের বলা হয় ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগ। এদের নিয়মিত ড্রিল হয় প্রতিদিন সকালে। কি জানি অব্রাহামের এইভাবে শিক্ষা দিয়ে ওই 318 দাসকে বিশেষ ট্রেনিং দিয়ে তৈরি রেখেছিলেন। লোটের সংবাদ শোনা মাত্র অব্রাহামের গায়ে রক্ত ফুটে উঠল। বিশেষ শিক্ষাপ্রাপ্ত 318 দাসকে হুকুম দিলেন প্রস্তুত। 4 শত্রু রাজা অম্রাফল, অরিয়ক, কদলায়মর ও তিদিয়ল এরা জয়লাভ করে তাদের পুরস্কার নিয়ে আনন্দ করতে করতে লবণ সমুদ্র থেকে উত্তর দিকে যাত্রা করেছিলেন, দম্মেশকের দিকে। অব্রাম ছিলেন হিব্রনে মম্রির এলন বনে, সুতরাং ওই স্থান থেকে লবণ সমুদ্রের উত্তর অঞ্চল বেশি দূর নয়। অব্রামের সঙ্গে ইশকলের ভাই ও আনোরের ভাই ইমোরীয়
যারা বাস করেছিলেন তারাও অব্রামকে সাহায্য করলেন, আর অব্রাম তার 318 জন শিক্ষিত দাসকে দুই দলে ভাগ করলেন। আমি চিন্তা করছিলাম যে 4 জন রাজা সব শুদ্ধ কত সৈন্য এনেছিলেন লেখা নেই, তবে সাধারণ বুদ্ধিতে মনে হয় প্রচুর সৈন্য ছিল, কেননা ওই রাজারা কেবল সদম ও ঘমোরা জয় করতে আসেনি, তারা রফায়েদিম এবং অন্যান্য দেশগুলো জয় করেছিল। পরে সদম ও ঘমোরাও জয় করে দেশে ফিরে যাচ্ছিল। যাই হোক, অব্রাম ভীত হলেন না, অনায়াসে ধাহা করে গিয়ে ওই রাজাদের নাগাল পেলেন। অব্রাম নিজের কাছে 159 জনকে রেখে পশ্চাৎ দিক থেকে আক্রমণ করলেন অপর 159 জনকে, যেমন নির্দেশ দিয়েছিলেন যে শত্রু সৈন্য যেই প্রতিরোধ করবে করার জন্য শত্রু ঘুরে দাঁড়াবে, বাকি 159 জন তাদের পশ্চাৎ দিক থেকে আক্রমণ করবে। যারা যুদ্ধের ইতিহাস পড়েন আপনারা সাঁড়াশি আক্রমণ বলে একটা শব্দ অবশ্যই শুনে থাকবেন। অব্রাম ওই সাঁড়াশি আক্রমণ চালিয়ে শত্রু সৈন্যদের কাবু করে ফেললেন। শত্রু রাজারা চিন্তাই করতে পারেননি যে তাদের কেউ আক্রমণ করতে পারে, তাই সন্ধ্যা থেকে তারা জয়ের আনন্দ উৎসবে মেতেছিল, পান আহার চলছিল। এমন সময় রাত্রের অন্ধকারে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনায় হতচকিত হয়ে পড়ল। ততক্ষণে বেশ কিছু তাম্বু জ্বলছে, সম্বিত ফিরে পাওয়ার পর তাদের আক্রমণ করার সুযোগ নেই, কেননা ততক্ষণে উপর থেকে আক্রমণ শুরু হয়েছে। সুতরাং যে পালাবে সেই বাঁচবে, পদ্ধতি নেওয়া ব্যতীত আর কোনো উপায় ছিল না। অব্রাম তার দাসদের আদেশ দিলেন, যারা পালাচ্ছে তাদের ধরো ও তাড়া করো, যতদূর সম্ভব তাড়া করে যাও। আর অব্রামের দাসেরা শত্রু সৈন্যদের দম্মেশকের উত্তরে পর্যন্ত তাড়া করে নিয়ে গেল। অব্রাম লোট এবং তার পরিবারের সকল দাস দাসী পশুপাল সকল কিছু উদ্ধার করলেন। অব্রামের জীবনে একটা উদ্ধার কার্য। আপনার প্রিয়জনদের উদ্ধার করার জন্য মাত্র কয়েকজন দাসকে সাথে নিয়ে সহস্র সহস্র সশয্য সৈন্যদের মধ্যে ঝাঁপিয়ে পড়া ও বীর বিক্রমে শত্রুকে পরাজিত করে আপন প্রিয়জনদের উদ্ধার করা কত বড় মনোবল চাই, তাই নয় কি? আমরা দেখি যে অব্রামের প্রিয়জন রক্ষার এই ঘটনায় আমাদের কি আর একজন উদ্ধারকর্তার কথা স্মরণ করিয়ে দেয় না, যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই দিয়াবল বা শয়তানের শৃঙ্খল থেকে উদ্ধার করার জন্য ক্রুশের উপরে আপন প্রাণ বিসর্জন দিতে হলো। অবশ্যই, যেহেতু তিনি ঈশ্বর নন্দন, তাই নিজ প্রাণ ফিরে পেলেন, তিনি মৃত্যুঞ্জয়ী উপাধি লাভ করলেন, ওই মৃত্যুঞ্জয়ী উদ্ধারকর্তা সর্বজনের সর্বকালের আমার আপনার উদ্ধারকর্তা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদেরকে সকল বন্ধন ও শৃঙ্খল থেকে তিনি মুক্ত করেছেন এবং করতে পারেন। এবারে আমরা দেখি আদিপুস্তক তার 14:17-19 অব্রাহাম এবারে ফিরছেন। অব্রাহাম ফিরছেন একজন বিনম্র সেনাপতি রূপে। পুরাকালে সেনাপতিরা যখন যুদ্ধ জয় করে ফিরতেন তাদের সাথে মহা মিছিল তাদের পশ্চাতে চলত। সেনাপতির সামনে থাকতেন রাজা, কেননা সব গৌরবের অধিকারী তিনি। অব্রাম যুদ্ধ জয়ের সকল গৌরব দিয়েছিলেন সর্বশক্তিমান সদাপ্রভুকে। অব্রামের আগমনের সংবাদ শুনে সর্বপ্রথমে সদমের রাজা অব্রাহামকে স্বাগত জানালেন, আর আমরা দেখি সাবি তলভূমিতে তারা মিলিত হলেন। ইতিমধ্যে সালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস নিয়ে অব্রাহামের সামনে উপস্থিত হলেন। দেখুন এখানে লেখা আছে 17-19, অব্রাম কদলায়মারকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পরে সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন, এবং সালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হউন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হউক যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছিলেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আমরা একটু জেনে রাখি যে সাবি তলভূমি অর্থে রাজার তলভূমি। এই যে মলকিসেদক, এই নামটাও কিন্তু বড়ই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে পরাৎপর ঈশ্বরের যাজক। অনেকগুলো প্রশ্ন এখানে আসলো, কেবল আপনার মনে নয় কিন্তু আমার মনেও ওই প্রশ্ন সাড়া দিয়েছে। প্রায় 2000 বৎসরের ইতিহাস দেখলাম, কিন্তু মলকিসেদক এই নামটা ইতিপূর্বে কিন্তু পায়নি। অব্রামের ঘটনা পাঠ করতে গিয়ে মলকিসেদকের নাম পেলাম, জানা গেল তিনি সালেমের রাজা। এই আবার একটা নাম পেলাম, সালেম। সালেম অর্থে জিরুসালেম, এবং বাইবেল এই প্রথম জিরুসালেম নামটা পেলাম। মলকিসেদক নামের অর্থ আমার রাজা, ধার্মিক। অথচ ওই রাজা কোথায় ছিলেন, তার নিবাস, পিতামাতার পরিচয় বা কোথায় মিলিয়ে গেলেন কিছুই জানা নেই। সোজা কথায় জন্ম মৃত্যু কোনো কিছুই সঠিকভাবে জানা যায় না।
যে পরিচয়ে বাইবেল খুঁজে পাওয়া যায় সেটা হলো এই রকম, শাস্ত্রে মাত্র 3 বার মলকিসেদকের নামের উল্লেখ পাই। প্রথমত আদিপুস্তক তার 14:18, দ্বিতীয়ত গীতসংহিতা 110:4, খ্রিস্ট বিষয়ে ভাববাণী লেখা আছে তুমি অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে, তৃতীয়বার উল্লেখিত হয়েছে ইব্রীয় পুস্তকের 7:23-28। আদিপুস্তক 14:18-19 যে পরিচয় পেলাম তাতে দেখলাম মলকিসেদক পরাৎপর ঈশ্বরের যাজক এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, কেননা তিনি অব্রামকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন আর পরাৎপর ঈশ্বর ধন্য হন। আরও দেখি যে মলকিসেদক অব্রামকে রুটি ও দ্রাক্ষারস দিলেন। যখনই রুটি ও দ্রাক্ষারসের কথা ওঠে আমাদের মনে প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের সাথে বসে শেষ নিস্তার পর্ব ভোজের কথাও স্মরণ করিয়ে দেয়। তিনি রুটি নিয়ে ভাঙলেন, শিষ্যদের দিলেন এবং বললেন, যা প্রথম করিন্থ তার 11:23-24 এবং 25-26 পাই, যে ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থী ইহা করিও। পানপাত্র লইয়া তিনি কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থী ইহা করিও। কিন্তু মলকিসেদক তো ক্রুশে হত হননি, তবে ভবিষ্যতে যে মহাযাজক ক্রুশে হত হবেন সেই একমাত্র পরিত্রাতার প্রতীক চিহ্ন প্রকাশ করলেন। এর থেকে বোঝা যাচ্ছে যে তখনকার কালে তারা এক ঈশ্বরের আরাধনা করতেন, আর মলকিসেদক এক ঈশ্বর, পরাক্রান্ত ঈশ্বর, সর্বপ্রধান ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন। হিব্রু ভাষায় এল এলিয়ন বলা হয়েছে। মলকিসেদক যদিও পরজাতির রাজা ছিলেন, কেননা ঈশ্বর তখনও তার মনোনীত জাতি সৃষ্টি করেননি, তথাপি সৃষ্টিকর্তা ঈশ্বরকে মলকিসেদক চিনেছিলেন। একজন ভক্ত আদিপুস্তক সম্বন্ধে যে বই লিখেছেন তাতে বলেছেন যে মলকিসেদক একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। আবার আরেকজন তার পুস্তকে লিখেছেন যে একাধিক ঈশ্বরবাদ প্রচারের পূর্বে, অর্থাৎ আদিতে মানুষ একেশ্বরবাদ ছিল, তারা সত্য ঈশ্বরের আরাধনা উপাসনা করতেন। রোমিও তার 1:21 সাধু পৌল লিখেছেন, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্কবিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আমরা আদিপুস্তকের এবারে 14 শেষ কয়েকটি পদ 20-24 আমরা দেখতে পাই, অব্রাম যুদ্ধ করলেন, যুদ্ধে জয়লাভ করে যা কিছু ধন সম্পদ লাভ করেছিলেন তার 10 ভাগের 1 ভাগ দশমাংশ, যা ইংরেজিতে টাইথ বলা হয়, তা মলকিসেদককে দিলেন, কেননা মলকিসেদক পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। অব্রাম এই বিষয়ে, অর্থাৎ দশমাংশ দান বিষয়ে কি করে জানলেন? ঈশ্বরের আত্মা ঈশ্বর ভক্তদের ঐশ্বরিক জ্ঞান ও পরিচালনা দিয়ে থাকেন। প্রভু যীশু স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদের বলেছিলেন, আমি যাচ্ছি তবে তোমাদের অসহায় রেখে যাব না, আমার পিতাকে বলবো, তিনি তোমাদের এক সহায় পাঠাবেন এবং সেই সহায় তোমাদের পরিচালনা দেবেন। অব্রামকে ঈশ্বর ভালোবাসতেন এবং ঈশ্বরকে দশমাংশ দান করার ইচ্ছা পবিত্র আত্মার প্রভাবেই পেয়েছিলেন। আমরা 21 দেখি যে এবার সদমের রাজা বীরা অব্রাহামকে বললেন যে আমার যে লোকদের যুদ্ধে বন্দী করে শত্রুরা নিয়ে গিয়েছিল তাদের দিন, আর যুদ্ধের লুটের সামগ্রী আপনি নিন। তখনকার দিনে রাজা হামুরবির যে নিয়ম ছিল সেই অনুযায়ী যুদ্ধের লুটের জয় সকল বস্তু এমনকি লোকজন সবই বিজিতের হতো এবং সেই হিসাবে সকল কিছু অব্রামের নেবার অধিকার ছিল। কিন্তু অব্রাম বললেন, আমি আপনার নিকট থেকে এক গাছা সুতোও নেব না। প্রিয় বন্ধু, আমরা ঈশ্বরের গৌরব করি অব্রাহামের বিশ্বস্ততার জন্য। আমরা আদিপুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। অব্রাহামের যুদ্ধজয়ের বিবরণ দেখার মাধ্যমে একজন উদ্ধারকর্তার বিষয়ে আমরা জানতে পারি। এই উদ্ধার কাজ আমাদের আরও একজন উদ্ধারকারীর কথা বলে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আজকের আলোচ্য মলকিসেদক সেই উদ্ধারকারীর প্রতীক চিহ্ন। লোট বন্দী হলে অব্রাম স্থির থাকতে পারেননি, তিনি তাকে উদ্ধার করার জন্য 100 নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। পরে আমরা দেখতে পাই সেই সময় সেখানকার নিয়ম অনুযায়ী বিজয়ী হওয়ার পর লুট করা দ্রব্যের অধিকার বিজয়ীর ছিল, অথচ অব্রাম সেই লুট দ্রব্য গ্রহণ করেননি। এখানে আমরা অব্রামের লোভহীনতার পরিচয় পাই। ঈশ্বর তার প্রতি আশীর্বাদ করেছিলেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন। ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় সর্বদাই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
আর তিনি আমাদেরকে সফলীকৃত করেন। আমাদের নির্ভরতা তাঁর উপর থাকলে আমরা নিশ্চয়ই কোনো কাজে অসফল হব না, হয়তো কোনো সময় বিপদ আসতে পারে, কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন। বিশ্বাসের জীবনে সকল সময় ঈশ্বরকে ধরে রাখার শিক্ষা আমরা এখানে বিশেষভাবে দেখলাম, আর আমার প্রার্থনা যেন এই শিক্ষা আমাদের জীবনে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আসুন আমরা প্রার্থনায় যাই, আর এই সময় আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি কত দয়াবান, তোমার করুণার কোনো শেষ নেই আমাদের জীবনে। প্রভু আমাদের মতো তুচ্ছ মানুষদেরকে তুমি মনোনীত করেছিলে যেন তোমার সেই মহা দয়া, তোমার করুণার অংশ হতে পারি, তোমার প্রেমের অংশ হতে পারি, তোমার প্রেমের আস্বাদ গ্রহণ করতে পারি। ধন্যবাদ ঈশ্বরীয় পিতা যে তোমার মহা পরাক্রমে, তোমার মহা অনুগ্রহে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রভুগো তোমার সেই প্রেমের, তোমার এই সান্নিধ্যে, তোমার এই করুণার আস্বাদ তুমি পেতে সাহায্য করেছো। প্রার্থনা করি ঈশ্বরীয় পিতা সে প্রত্যেককে প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তোমাতে আরও বৃদ্ধি দান করো, বিশ্বাসে, স্থিরতায়, নির্ভরশীলতায় প্রভু তোমার প্রতি আরও যেন তারা বৃদ্ধি পেতে পারে তুমি আশীর্বাদ করো। বিশেষভাবে এই সময় প্রভু প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যদি পিতাগো এই সময় কেউ কোনোভাবে অসুস্থ আছেন এবং প্রভুগো বিশ্বাসে তোমার প্রতি স্থির আছেন যে প্রভু তুমি পারো তাকে রক্ষা করতে, উদ্ধার করতে, আরোগ্যতা দিতে, স্বর্গীয় পিতা তোমার যিশুর নামে তার সঙ্গে আমরাও প্রার্থনায় যোগ দিই পিতা, যে তোমার সেই পবিত্র অনুগ্রহে, তোমার মহাপরাক্রম আরোগ্যকারী শক্তি তার শরীরে যেন তিনি উপলব্ধি করে তোমার গৌরব করতে পারেন। স্বর্গীয় পিতা তোমার যিশুর নামে তুমি দয়া করো। প্রার্থনা করি স্বর্গীয় পিতা সে প্রত্যেক পরিবারের জন্য, ও প্রভুগো তোমার আশীর্বাদ অনুগ্রহে সে প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের প্রিয়জন, পরিবারবর্গ প্রত্যেককে প্রভু তোমার পবিত্র সান্নিধ্যের সহভাগিতায় পিতাগো আরও বেড়ে উঠতে সাহায্য করো। প্রার্থনা করি যদি কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে, অর্থনৈতিক কারণে হোক, পারিবারিক সামাজিক কারণে হোক, ছেলেমেয়েদেরকে নিয়ে হোক, যে কোনো সমস্যাই হোক, প্রভু তুমি তাদের জীবনে আরেকবার প্রমাণ করো যে তোমার কাছে অসাধ্য কিছু নেই এবং সেই সকল সমস্যা থেকে উদ্ধার পেতে সাহায্য করো। স্বামী স্ত্রীর মধ্যে নতুনভাবে তোমার সেই প্রেমে পিতাগো তাদেরকে একত্রিত হতে সাহায্য করো। সন্তানদের সঙ্গে পিতামাতার সম্পর্ককে নতুনভাবে তুমি এক করো পিতাগো, সেই পারস্পরিক সহভাগিতায় তাদেরকে পূর্ণ করো, তোমার সহভাগিতায় তুমি তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করো। অর্থনৈতিক সমস্যা যদি থেকে থাকে প্রভুগো, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ তুমি তাদেরকে পেতে সাহায্য করো। স্বর্গীয় পিতা দয়া করো যেন সে প্রত্যেক পরিবার, সে প্রত্যেক গৃহ প্রভু তোমার জন্য আলোকিত গৃহরূপে আরও প্রত্যেকের কাছে প্রকাশিত হয়। স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবারবর্গ, তাদের প্রিয়জনদেরকে পিতাগো তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার অনেক দয়া, অপার করুণা তিনি আমাদেরকে দিয়েছেন এবং তার জীবন্ত বাক্য দ্বারা নিজেকে প্রত্যেক দিন আমাদের কাছে প্রকাশ করছেন, আমাদের প্রতি তার ইচ্ছা, তার উদ্দেশ্য প্রকাশ করছেন, আর আমার বিশ্বাস যে আপনি তা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা মিসড কল দিন। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শ্যামলী সাহা ও সাধনা মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।